রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার দেবীদাস ঘাট লেন। অভিযোগ আছে এই এলাকায় অসংখ্য অবৈধ পলিথিন কারখানা রয়েছে। চুড়িহাট্টায় আগুনের পর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল অসংখ্য পরিবেশ বিরোধী পলিথিন কারখানা। সেসব কারখানা খুলে ফের পলিথিন উৎপাদন ও বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযানের নামে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গিয়ে দেখা যায় বিভিন্ন কারখানায় অবৈধভাবে দেদারসে পলিথিন উৎপাদন হচ্ছে। চুড়িহাট্টায় যখন আগুন লাগে গত বছর, তখন আমরা এই এলাকা অভিযান পরিচালনা করেছিলাম এবং এখানে যতগুলো ফ্যাক্টরি ছিল সবগুলো তখন আমরা আসলে পেনাল্টি করে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে আমরা এটাকে সিলগালা করে দিয়েছি। দেওয়ার পরে তারা আসলে আমাদেরকে 3 মাস পরে কমিটমেন্ট করেছিল যে এই ধরনের কোনো পণ্য তারা তৈরি করবে না। দক্ষতা করা সত্ত্বেও সেই মালিকারা মালিকানা পরিবর্তন করে নতুন মালিক যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু এখন আবারও সেই অবৈধ পলিথিন তৈরি করছেন। এদিকে উইপ্রো ও হাঙ্কেলের মতো নামি দামি বিভিন্ন বিদেশি কোম্পানির মেয়াদহীন পণ্যের তারিখ পরিবর্তন করে বিক্রির সাথে জড়িত থাকার দায়ে রাজধানীর ভাটারা থেকে 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। মেয়াদহীন এসব পণ্য দেশের অভিজাত বিপণী বিতানগুলোতে বিক্রি করা হতো বলে ব্রিফিংয়ে জানানো হয়। আমরা যে দেখি যে এখানে গাদি গাদি প্রোডাক্ট রাখা আছে এবং ওই ডেট এক্সপায়ারি করার সমস্ত প্রোডাক্ট জমা করে রাখা আছে বিভিন্ন জায়গা থেকে উঠে উঠে নিয়ে আসে। এমন না যে নিজেদের প্রোডাক্ট সবকিছু তাও না, তার মানে কম দামে কিনে নিয়ে আসে এবং এখানে বিশেষ বিশেষ কেমিক্যাল ইউজ করা হয়। এই ঘটনায় জড়িত সবাইকে শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় সিআইডি। বলেন আমেরিকা সব দেশই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।